গ্রিসের মানোলাদার লাপ্পা গ্রাম থেকে নিখোঁজের এক মাস পরও খোঁজ মেলেনি প্রবাসী ওয়াহিদের। স্বজনদের অভিযোগ, অর্থ আত্মসাতের জন্য তাকে গুম করা হতে পারে। এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটিতে দেখা দিয়েছে হতাশা। গ্রিসে মিনি বাংলাদেশ নামে পরিচিত মানোলাদার লাপ্পা গ্রামটি, এখানে একটি দোকানে কাজ করতেন বাংলাদেশের হবিগঞ্জের ওয়াহিদ। নিজের সততা এবং পরিশ্রমের মাধ্যমে অল্প দিনেই এলাকায় পরিচিতি পেয়েছিলেন, কিন্তু গত 7ই জুলাই হঠাৎ নিখোঁজ হন ওয়াহিদ। আজকে বিগত এক মাসের হয়ে গেছে, এক মাস দুই দিন প্রায়, কিন্তু ওয়াহিদ ভাইয়ের কোনো খবর নাই। মানোলাদার লাপ্পায় থাকা অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ওয়াহিদের মাধ্যমে লিটনের দোকানে টাকা জমা রাখতেন। দীর্ঘদিন লেনদেনের পর তার কাছে বড় অঙ্কের টাকা জমা হয়। এই টাকা আত্মসাৎ করতে ওয়াহিদকে গুম করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার পর স্থানীয় থানায় মামলা করা হয়। অভিযুক্ত করা হয়েছে লিটন, ইদ্রিস, কুদ্দুস সহ তাদের সহযোগীদের। তবে তারা এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানায় বাংলাদেশ কমিউনিটি। আমাদের প্রবাসী সন্তান ওয়াহিদের যেরকম নির্মমভাবে যে জিনিসটা করা হয়েছে তার পরিপূর্ণ একটা তদন্ত হোক, যারা দুষ্কৃতিকারী প্রশাসনের আওতায় এনে শাস্তির আওতায় এনে এদেরকে চরম শাস্তি দেওয়া। ওয়াহিদ এবং প্রবাসীদের আত্মসাত করা অর্থ দ্রুত উদ্ধার করতে বাংলাদেশ দূতাবাস ও গ্রিক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রিস প্রবাসী বাংলাদেশিরা। অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেগুলো তালাবদ্ধ পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ সমিতির সার্জা। এ উপলক্ষে বাংলাদেশ সমিতির সার্জা বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ইফতেখার সহ অনেকে। দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন এবং অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও পরিচালকরা সংবাদ সম্মেলন করেছেন। অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা বৃহত্তর স্বার্থে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি একটি দ্বিধা বিভক্তহীন সমাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাওয়া দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সর্বাঙ্গীন সহযোগিতা চেয়েছেন। সিডনির মাউন্ট এনান বোটানিক্যাল গার্ডেনে সবুজ উদ্যানে দিনব্যাপী পৌষ পার্বণ উৎসব হয়েছে। ফারিয়ানা জিমের পরিকল্পনায় ও সবার সহযোগিতায় উৎসবে গানে ও তবলায় ছিল সাকিন আক্তার। উপস্থিত ছিলেন বুলা হাসান, ফরিদা সামাদ, মিলি ইসলাম, পারভিন ফেরদোস, নুসরাত হুদা আখি, মরিয়ম বেগম, মাহফুজা আনাম, জে ফেরদোস মুন্নি সহ অনেকে। আবুধাবির শিল্পনগরী মুসাফার ম্যাঙ্গো সুপার মার্কেটে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আঞ্জুমান রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গিয়াসুদ্দিন সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ইউএর সভাপতি আয়ুব, জানে আলম, মোহাম্মদ আলী জামাল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহেদ সহ অনেকে।